হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? পানি অর্থাৎ জল নিয়ে খেলা যদি জল কেলি হয়ে থাকে, তাহলে তুষার নিয়ে খেলাকে তুষার কেলি বলা যেতেই পারে, কি বলেন? তো তুষার কেলি বলেন অথবা তুষার বিলাসিতা বলেন, ওটা করতেই আজকে আমাদের ডেস্টিনেশন ক্যাটস্কিলস। কোভিডের কারণে ফুড প্লেস রেস্টুরেন্টগুলোতে ডাইনিং বন্ধ, চেয়ার টেবিল সব আছে, শুধু মানুষগুলো নাই। বার্গার কিংয়ের স্পাইসি ক্রিস্পি চিকেন স্যান্ডউইচ আর ফ্রাইজের সাথে সাথে শুরু হচ্ছে আমাদের ক্যাটস্কিল যাত্রা। নিউ ইয়র্ক থেকে ঘন্টা তিনেকের পথ, কটেজ লাইফ, স্নোতে কিছু অ্যাক্টিভিটিস, খাওয়া দাওয়া, শহরটা একটু ঘুরে দেখা, এটুকুই প্ল্যান। দেখা যাক কতটুকু কি করা যায়। চারপাশে স্নো আর স্নো, আমরা ড্রাইভ করে যাচ্ছি অনেকগুলো হাইওয়ে, লোকাল রাস্তা ক্রস করে শেষমেশ আমাদের কটেজের ফার্স্ট ভিউ পেলাম। এয়ারবিএনবি থেকে নেওয়া এই বাড়িটার অটোলকের পাসওয়ার্ড আমাদের কাছে, দরজা খুলে চলুন একটু দেখে আসি ভিতরটা। ড্রাইভিং এর ক্লান্তির কারণে দুপুরের খাওয়ার পর কম্বলের নিচে ঢুকে যাওয়ার ইচ্ছা কোনোভাবেই দমানো যাচ্ছিল না। এভাবেই শেষ হয়ে গেল প্রথম দিনটা। দ্বিতীয় দিনের শুরু, চমৎকার রৌদ্রোজ্জ্বল পরিবেশ চারিদিকে। আজকে আমরা যাচ্ছি স্নোমোবাইলিং করতে। এই জিনিস আগে কখনো আমরা চালাইনি, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে দেখে আমরা খুবই এক্সাইটেড। আমাদের গাইডকে অনুসরণ করে আমাদের 30 মিনিটের রাইড শুরু হলো। চমৎকার, রোমাঞ্চকর এক ধরনের অভিজ্ঞতা, জীবনে প্রথমবারের মতো স্নো মোবাইল চালাচ্ছি জঙ্গলের মধ্য দিয়ে, চারিদিকে ধবধবে সাদা স্নো, অদ্ভুত সুন্দর চারিদিক। রাইডের মাঝে গাড়ি থামানোর নিয়ম না থাকলেও আমি আর নুসরাত খুব তাড়াতাড়ি ড্রাইভিং সুইচ করলাম, যাতে দুজনেরই এই এক্সপিরিয়েন্সটা থাকে। বাতাস দেখতে দেখতে আমি যখন আবেগে কিঞ্চিত গদগদ, ঠিক তখনই নুসরাত একটা অঘটন ঘটিয়ে বসলো। কিছু বুঝে ওঠার আগেই আবিষ্কার করলাম আমি সমূলে ভূপাতিত এবং স্নোমোবাইলের গাড়ির কিয়দংশ আমার উপরে। ঘটনার আকস্মিকতায় আমরা দুজনই হকচকিয়ে গিয়েছি। গাইড দৌড়ে আসলো,
কিছু চেষ্টা চরিত্রের পর শেষমেশ আবার গাড়ি ট্র্যাকে উঠল। গাইডের কড়া মানা, নুসরাতকে স্নোমোবাইল কোনোভাবেই দেওয়া যাবে না। আবারও আকাশ বাতাস দেখতে দেখতে এগোচ্ছি। কে জানত সামনে আরও কোনো চমক অপেক্ষা করছে আমাদের জন্য। শতাধিক ফুট লম্বা যে গাছগুলোর মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম তার দুটা আমাদের সামনে ভেঙে পড়ে আছে। ট্র্যাক বন্ধ। আমরা হেলমেট পরে কিছুটা তটস্থ অবস্থায় দেখছি আর কোনো গাছ মাথার উপর ভেঙে পড়ে কিনা। যাই হোক, অল্প কিছুক্ষণের মধ্যেই আরেকজন গাইড স মেশিন নিয়ে এসে গাছ কেটে ট্র্যাক ক্লিন করে দিলে আমরা আবার রওনা হই। দুইটা আনএক্সপেক্টেড ঘটনা হওয়ার পরেও ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই চমৎকার, সত্যি ইউনিক ছিল। তৃতীয় দিন আজ। গতকালের তুলনায় আজকের ওয়েদার খারাপ, আকাশ বেশ মেঘলা। ক্যাটস্কিলস পর্বতমালার মাঝখানে এরকম জায়গা প্রচুর। লম্বা লম্বা পাইন ট্রিস আর ক্রিসমাস ট্রির মাঝে ধবধবে সাদা তুষার সমাহার। বরফ গলা পানিতে অনেক ছোট ছোট গ্লেশিয়ার নেই। সব গাছের সব পাতা পড়ে যে কেমন জানি এক ধরনের অস্বস্তিকর রিক্ততা। ক্যাটস্কিলস ফলস নাকি খুব কাছেই, যাওয়ার পথে স্নো পড়ে দুর্গম হয়ে থাকার কারণে আর যেতে পারলাম না। শেষ দিন। গতকালের সারাদিনের মুষলধারে বৃষ্টিতে স্নো অলমোস্ট ধুয়ে মুছে গিয়েছে। সাজানো গোছানো চমৎকার ছোট্ট শহরটার প্রতি একটা তীব্র ভালোবাসা কাজ করছে। কি অদ্ভুত আমাদের জীবন, কি অদ্ভুতভাবেই না মায়ার বাঁধনে জড়িয়ে যাই আমরা। হোম কলিং, বাড়ি ফেরার পালা। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায়।